নমস্কার বন্ধুরা, কেরিয়ার ডট কম ইউটিউব চ্যানেল পক্ষ থেকে তোমাদের অনেক অভিনন্দন জানাই। বন্ধুরা, চাকরি সংক্রান্ত নতুন একটি আপডেট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো রাজ্যে মিউজিয়াম মানে জাদুঘরে কিন্তু নতুন কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। পশ্চিমবঙ্গের যে কোনো জায়গা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে। সম্পূর্ণ তথ্য দিয়ে তোমাদের সাহায্য করবো আজকে ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, এবং এই ধরনের বিভিন্ন সরকারি চাকরির আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই বাজিয়ে রাখবে। তো বন্ধুরা, আজকে দেখতে পাচ্ছ আমি বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি মিউজিয়ামের অফিসিয়াল ওয়েবসাইট আছে, এটি কেন্দ্রীয় সরকারের চাকরি, তবে রাজ্যেই পোস্টিং, রাজ্যের ছেলেমেয়েরা অ্যাপ্লিকেশন করতে পারবে। স্ক্রল করে দেখতে পাচ্ছ এখন প্রথমে একটা নোটিশ দেখতে হচ্ছে, অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ। তো এই নোটিশটি তোমাকে ডাউনলোড করতে হবে, যার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হয়েছে। এখানে আমরা সরাসরি দেখে নেবো, দেখতে পাচ্ছ ডিটেলস উপরে ক্লিক করলে কিন্তু আমরা ডিটেলসটা এখান থেকে পড়তে পারবো। তো আমি এখান থেকে ডিটেলসের উপরে ক্লিক করে অ্যাপ্লিকেশন নোটিশটা আমরা ডাউনলোড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ নোটিশটা আমার ডাউনলোড হয়ে গেছে, আমি এটিকে ওপেন করছি। এখানে দেখা পাচ্ছে বিড়লা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজিক্যাল মিউজিয়াম। তো দেখতে পাচ্ছ কলকাতা 791, কলকাতায় কিন্তু এটা এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এবং দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নোটিশ নাম্বারটা কিন্তু মেনশন করা হয়েছে। তো এখানে দেখো তোমাদের এখানে ডেট 28/5/2023 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, এবং 30/6/2023 তারিখ পর্যন্ত তোমরা সরাসরি আচ্ছা পেমেন্ট করতে পারবে, এবং 28/6/2023 তারিখ পর্যন্ত তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, স্ক্রল করে দেখে নেবো এখানে কী ডিটেলস রিক্রুট করা হচ্ছে। দেখতে হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট টু দ্য ফলোয়িং পোস্ট। তো দেখতে পাচ্ছ এখানে বিভিন্ন পোস্টের দেওয়া হয়েছে, এবং কলকাতাতে এবং রাজ্যে দীঘাতে কিন্তু রিক্রুটমেন্টের, শিলিগুড়িতে, পুরুলিয়াতে রিক্রুটমেন্ট করানো হবে, বিভিন্ন জায়গায় রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এখানে যে পোস্টম পোস্ট সেটি বলা হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ ইলেকট্রনিক্স, এখানে একটি শূন্যতা আছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, এটি রিক্রুটমেন্ট করানো হবে কলকাতাতে। এখানে তোমাদের বেতন দেওয়া হবে, প্রত্যেক মাসে স্যালারি দেওয়া হবে পে লেভেল 5 অনুযায়ী 29,900 টাকা থেকে 92,300 টাকা প্রত্যেক মাসে। গ্রস স্যালারি থাকবে তোমাদের এখানে 54,460 টাকা মতো থাকবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ বলা হয়েছে এখানে, দেখতে পাচ্ছ তোমাদের শিক্ষাগত যোগ্যতা, ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে 3 বছরের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং উপরে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তার মানে যদি তোমাদের ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং উপরে 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কি কাজ করতে হবে, কাজের ধরন কী আছে, সেটা কিন্তু এখানে মেনশন করা হয়েছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। 2 নম্বর যে পোস্ট সেটি হচ্ছে এডুকেশন অ্যাসিস্ট্যান্ট এ, এখানেও একটি শূন্যপদ রাখা হয়েছে আনরিজার্ভ ক্যাটাগরির জন্য, তবে সব প্রার্থীরা অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা রেকর্ড করানো হবে দীঘাতে, এখানেও কিন্তু পে লেভেল 5 অনুযায়ী তোমাদের 29,200 টাকা থেকে 92,300 টাকা বেতন দেওয়া হবে। এখানে তোমাদের স্যালারি স্টার্টিং থাকবে 46,668 টাকা প্রত্যেক মাসে। কোয়ালিফিকেশান এখানে দেখতে পাচ্ছ বলা হয়েছে, দেখতে পাচ্ছ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান ডিগ্রি, ব্যাচেলর ডিগ্রি ইন সায়েন্স উইথ ফিজিক্স অ্যান্ড কম্বিনেশন অফ এনি টু সাবজেক্ট, অবশ্যই তোমাকে বিজ্ঞান বিভাগে ব্যাচেলর ডিগ্রি করা থাকতে হবে, স্নাতক করা থাকতে হবে, ফিজিক্স অবশ্যই থাকতে হবে, তার সাথে তোমাদের কেমিস্ট্রি, ম্যাথ, ইলেকট্রনিক্স, তোমাদের কম্পিউটার সায়েন্স, অ্যাস্ট্রোনমি, জিওলজি এবং স্ট্যাটিস্টিক্স, মধ্যে যে কোনো একটা সাবজেক্ট তোমাকে কিন্তু থাকতে হবে, অবশ্যই ফিজিক্স কিন্তু ম্যান্ডেটরি থাকতেই হবে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। অথবা দেখতে পাচ্ছ ব্যাচেলর ডিগ্রি ইন সায়েন্স সিস্টেম কেমিস্ট্রি অ্যান্ড কম্বিনেশন এনি সাবজেক্ট, অথবা তোমাদের যদি কেমিস্ট্রি মেন সাবজেক্ট থাকে এবং তার সাথে জুওলজি, বোটানি, মাইক্রোবায়োলজি, এনভায়রনমেন্টাল সায়েন্স, বায়োটেকনোলজির এই টাইপ সব মাইক্রো বায়োলজির ওপরে বা বায়োটেকনোলজির ওপরে, এবং যদি তোমাদের মলিকুলার বায়োলজির ওপরে যদি তোমাদের সাবজেক্ট নিয়ে যদি তোমরা যদি ব্যাচেলর ডিগ্রি করা থাকে, তাহলে তোমরা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। সাথে কিন্তু তোমাকে ইংলিশে লিখতে, বলতে, পড়তে জানতে হবে, তাহলে তোমরা কিন্তু এখানে অগ্রাধিকার পাবে। তারপরে কাজের ধরন এখানে দেওয়া আছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। স্ক্রল করে চলে আসবে আমরা এখানে থার্ড যে পোস্ট সেটা হচ্ছে টেকনিশিয়ান এ, এখানে 2টি শূন্যতা আছে, একটা আছে ইলেকট্রিক্যাল পোস্ট, 1টি শূন্যতা আছে যেটা শিলিগুড়িতে পোস্টিং হবে, আর একটা আছে কার্পেন্টারি, এখানে তোমাদের 1টি শূন্যতা আছে যেটা পুরুলিয়াতে ভ্যাকান্সি আছে। ঠিক আছে, এখানে কোয়ালিফিকেশানের একা দেখে নাও যোগ্যতা, এখানে স্যালারি কত দেওয়া হবে, এখানে তাদের প্রত্যেক মাসে দেখতে পাচ্ছ 19,900 টাকা থেকে 63,200 টাকা প্রত্যেক মাসে পে লেভেল 2 অনুযায়ী স্যালারি থাকবে। গ্রোথ স্যালারি থাকবে তোমাদের 31,336 টাকা পার মাসে তোমরা এখানে বেতন পাবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যাচ্ছে, প্রথমে তো বলা হচ্ছে দেখতে পাচ্ছ এসএসসি মাধ্যমিক পাস করে থাকতে হবে যে কোনো সরকারি স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে, সাথে আইটিআই কোর্স করা থাকতে হবে নির্দিষ্ট ট্রেডে, যদি তোমরা এখানে দেখতে পাচ্ছ 2 ট্রেড আছে ইলেকট্রিক্যাল পোস্টে যদি অ্যাপ্লিকেশন, তো ইলেকট্রিক্যালের উপরে তোমাদের আইটিআই কোর্স করা থাকতে হবে, যদি কার্পেন্টারি পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও কার্পেন্টারির উপরে তোমাদের আইটিআই কোর্স করা থাকতে হবে, এবং 1 বছরের কাজের অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। কাজের ধরনটা কিন্তু এখানে দেখতে পাচ্ছ মেনশন করা হয়েছে। এরপরে যা পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট,
গ্রেড থ্রি, এখানে একটি শূন্যপদ আছে, এটা কিন্তু দীঘাতে রেকর্ড করানো হবে। দেখতে পাচ্ছ দীঘা সায়েন্স সেন্টার সেন্টার অ্যান্ড ন্যাশনাল সায়েন্স ক্যাম্পে তোমাদের রিক্রুটমেন্ট করানো হবে বা এখানে সেখানে রিক্রুট নিয়ে করানো হবে। এখানে তোমাদের পে লেভেল দুই অনুযায়ী এখানে কিন্তু তোমাদের 19,900 টাকা থেকে 63,200 টাকা বেতন দেওয়া হবে পে লেভেল দুই অনুযায়ী, এবং স্যালারি থাকবে তোমাদের স্টার্টিং স্যালারি থাকবে 31,336 টাকা প্রত্যেক মাসে। কোয়ালিফিকেশান দেখতে পাচ্ছ এসেন্সিয়াল কোয়ালিফিকেশান, এখানে বলা হচ্ছে হায়ার সেকেন্ডারি অর ইটস ইকুইভ্যালেন্ট, অবশ্যই প্রার্থীকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে বা তার সমতুল্য পাস করে থাকতে হবে, তাহলে অ্যাপ্লিকেশন করতে পারবে। সাথে টাইপিং করার অভিজ্ঞতা থাকতে দেখতে পাচ্ছ 10 মিনিটে অন্তত 35 WPM স্পিডে টাইপিং করার অভিজ্ঞতা থেকে থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে, তেমনটি কিন্তু পরিষ্কার এখানে বলা হয়েছে। কাজের ধরন এখানে দেওয়া হয়েছে, তোমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারো। এরপর চলে আসবো আমরা বয়সসীমা, কত বছর বয়সে থাকলে অ্যাপ্লিকেশন করতে হবে। প্রত্যেকটি পোস্টের জন্য কিন্তু 35 বছরের মধ্যে বয়সে থাকতে হবে, যে বয়সটা হবে 28/6/2023 অনুযায়ী 35 বছরের মধ্যে বয়সে থাকলে অ্যাপ্লিকেশন করতে পারবে, ঠিক আছে। প্রথম আর আছে তোমাদের 1 এবং 3 নম্বর যে পোস্ট সেটা তার জন্য 18 থেকে 25 বছরের মধ্যে বয়সে থাকতে হবে। এবং দেখতে পাচ্ছ এখানে তোমাদের পে লেভেল যেটা এখানে তোমাদের এস মানে ছাড় বয়সে ছাড় SSC 5 বছর অবশ্যই 3 বছর যেরকম বয়সে ছাড় পাও সেরকম বয়সে ছাড় কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এরপর চলে আসবো আমরা অ্যাপ্লিকেশন প্রসেস বা অ্যাপ্লিকেশন ফিস কত লাগবে। জেনারেল প্রার্থীদের জন্য কিন্তু এখানে 885 টাকা অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে জেনারেল এবং OBC প্রার্থীর জন্য। তবে যারা ওমেন SC ST তোমাদের PWD এবং ESM সার্ভিসের প্রার্থী তার জন্য কিন্তু কোনো রকম অ্যাপ্লিকেশন ফি লাগবে না, তারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। চলে আসবো নিচে আরও ডিটেলস দেখো, দেখতে পাচ্ছ এখানে অ্যাপ্লিকেশন ফি তোমরা ভীম UPI নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফি জমা করতে পারবে। ফিস জমা দেওয়ার লাস্ট ডেট দেখতে পাচ্ছ 30/6/2023 পর্যন্ত তোমরা ফিস জমা দিতে পারবে। তো এই ছিল আজ আপডেট। এরপর চলে আসবো আমরা কীভাবে অ্যাপ্লিকেশন করবে। দেখতে পাচ্ছ তোমাদের অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে হবে, দেখতে পাচ্ছ www.bitim.gov.in/recruitment এই ওয়েবসাইটে এসে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ 28/6/2023 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাপ্লিকেশন করার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো চলো আমরা সরাসরি দেখে নিই কীভাবে অ্যাপ্লিকেশন করব। তো দেখতে পাচ্ছ ভিডিও ডিসক্রিপশন বক্সে যে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি এই ওয়েবসাইট চলে আসতে পারবে বিল্ডার ইন্ডাস্ট্রিয়াল IT টেকনোলজি মিউজিয়ামের ওপরে। এখানে আসলে দেখতে জুম করে দেখানোর চেষ্টা হচ্ছে, ওপরে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই বলে একটা অপশন তোমরা এখানে দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লাই ওপরে তোমার ক্লিক করতে হবে। যখন ক্লিক করে দেখতে পাচ্ছ অফিসিয়াল যে পেজ বা অফিসিয়াল যে অ্যাপ্লিকেশন করার পোর্টাল সেটা কিন্তু আমাদের সামনে ওপেন হচ্ছে। দেখতে পাচ্ছ এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারে শো হচ্ছে। এরপরে দেখো তোমাদের কোন পোস্টে অ্যাপ্লিকেশন করতে হবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এডুকেশন অ্যাসিস্ট্যান্ট, এরপরে তোমাদের টেকনিশিয়ান এ, এবং 4 নম্বরে দেখতে পাচ্ছ অফিস অ্যাসিস্ট্যান্ট। তো ধরি তুমি অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টে অ্যাপ্লিকেশন করতে চাও, আমি লাস্টে দেখাচ্ছি কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করতে হবে। যখন অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করবে তোমার সামনে কিন্তু আবার নতুন একটি পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছ লোড হচ্ছে পেজটি। তো দেখো এখানে লোড হয়েছে। তো এখানে দেখো তোমাদের প্রথমে কী বলা হচ্ছে, নাম বসাতে হবে, মিডিল নেম বসাতে হবে, লাস্ট নেম বসাতে হবে, যদি মিডিল নেম থেকে বসো তাহলে ছেড়ে দেবে। তারপরে জেন্ডার, এখানে মেল ফিমেল বোথ অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখতে পাচ্ছ মেল ফিমেল দেওয়া হয়েছে, তো মেল হলে মেল। তারপরে দেখো তোমাদের একটা পাসপোর্ট মাপের ছবি এখানে কিন্তু তোমার আপলোড করতে হবে, যেটি তোমাদের স্ক্যান করে নিতে হবে। তারপরে দেখো তোমাদের এখানে সিগনেচার আপলোড করতে হবে, তোমরা একটা সিগনেচার আপলোড করে নেবে, সিগনেচারটা সাদা কাগজ সিগনেচার করে ব্ল্যাক কালি দিয়ে সেটাকে কিন্তু তোমাকে আপলোড করতে হবে। তারপরে তোমাদের এখানে অ্যাড্রেস, যেমন ভিলেজ, পোস্ট, ডিস্ট্রিক্ট, সিটি, স্টেট, জিপ কোড মানে পিনকোড, ন্যাশনালিটি অবশ্যই কান্ট্রি ইন্ডিয়া থাকতে হবে, এবং প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস যদি সেম থাকে তাহলে তোমরা এখানে চেক আউট করে দেবে, তাহলে নিচেটা কিন্তু অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। এরপরে দেখ ডেট অফ বার্থ, তোর এখানে ডেট অফ বার্থ তোমার উপরে ক্লিক করবে। ক্লিক করার পরে স্ক্রল করে দেখে নেবে, এখানে প্রথমে সালের বার চুজ করবে, তারপর তোমাদের সালটা এখান থেকে চুজ করে নেবে, কত সালে তোমাদের ডেট অফ বার্থ, কত সালে জন্ম, তারপর তোমাদের এখানে মাস চুজ করে নেবে, তারপরে এখানে ডেট চুজ করে নেবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার হচ্ছে যে ডেট অফ বার্থ সেটা চুজ হয়ে গেছে। প্লেস অফ বার্থ, কোথায় তোমাদের জন্মগ্রহণ করছো সেটা কিন্তু তোমরা এখানে লিখতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের এখানে ডোমেস্টিক ইন্ডিয়া হয়ে থাকলে ইয়েস করে নাই নো করে দেবে, তো অবশ্যই ইন্ডিয়ান হয়ে থাকতে হবে। পাকিস্তান বাংলাদেশ হয়ে থাকলে ইয়েস নাই নো করে দেবে, ঠিক আছে। তারপরে বাবা এখানে বাবার নাম বসাতে হবে, বাবার অকুপেশন বা বাবার পেশা কী আছে, বাবা কী কাজ করে। ফাদার অ্যাড্রেস তোমাদের সেম হয়ে থাকলে তোমরা বিজনেস পোস্ট PhD বা সেভাবে বসে দেবে। মাদার নেম, মাদার অকুপেশন, মাদার যদি হাউস ওয়াইফ থেকে থাকে তাহলে হাউস ওয়াইফ এখানে মেনশন করে দেবে। মাদার অ্যাড্রেসে সেম হয়ে থাকে সেম বসাবে। ফ্যামিলি ইনকাম কত আছে এটা কম করে বসাবে এখানে, ঠিক আছে। স্টেট অফ ইয়োর রিলিজন, কাস্ট কী আছে বা তো জাতিতে কী আছে, হিন্দু মুসলিম সেটা তোমরা এখানে বসিয়ে দেবে। এরপরে ক্যাটাগরি বা কাস্ট, জেনারেল হয়ে থাকে জেনারেল, ঠিক আছে। OBC হয়ে থাকলে OBC, EWS হয়ে থাকলে SC হলে SC, OST হলে OBC তোমরা এখানে সিলেক্ট করে নেবে। ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলে ইয়েস করবে, না থাকলে নো করে দেবে। বিধবা হয়ে থাকলে ইয়েস নাই নো করে দেবে। এক্স সাইপেন্সমেন্ট হয়ে থাকলে ইয়েস নাই নো করে দেবে, ঠিক আছে। তুমি যদি আন্ডার কোনো কাজ কোনো কোর্সের জন্য ভর্তি হয়ে থাকো তাহলে ইয়েস করে নো করে দেবে, ঠিক আছে, যদি কোনো পার্সনের মধ্যে থাকো।
তারপর তোমাদের এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন করার জন্য দেখা যাচ্ছে যে যোগ্যতা, প্রথমে তোমাকে মাধ্যমিকের পাস করেছো কোন সালে, কত বোর্ডে কাজ করো, কোন বোর্ডে পাস করো, কত কত নাম্বার আছে, কোন ডিভিশনে পাস করছো, কত সালে পাস করছো, সেগুলো বসাতে হবে। ঠিক সেমভাবে এইচএসও তোমাদের বসাতে হবে, দেখতে পাচ্ছ কোন স্কুলের নেম, কত পার্সেন্ট পেয়েছো, কোন ডিভিশন পেয়েছো, কোথা থেকে পাস করেছো, কত সালে পাস করছো, সেগুলো বসাবে। গ্রাজুয়েশন চালিয়ে দিতে পারো না না দিতে পারো, ঠিক আছে, মাধ্যমিক উচ্চারণ দিলেই হবে। তারপরে দেখো তোমাদের এখানে আরও ডিটেলস দেওয়া আছে, টাইপিং স্পিড ইংলিশে কত হয় সেটা বসাতে হবে, কম্পিউটার টাইপিং স্পিড কী আছে হিন্দিতে যে থেকে থেকে বসাতে হবে, ঠিক আছে। এরপরে অ্যাডিশনাল এনি অ্যাডিশনাল কোয়ালিফিকেশন যদি থেকে থেকে এখানে বসাবে, এক্সপিরিয়েন্স থেকে তাহলে এখানে বসাতে পারো, না থাকলে তাহলে কিন্তু ছেড়ে দেবে। তো যদি তোমরা বসো তাহলে কিন্তু তার প্রুফ কিন্তু তোমাকে দিতে হবে, আপলোড করতে হতে পারে, তাই তোমরা এখানে ছেড়ে দেবে। এরপর দেখো তোমাদের এখানে আর ইউ প্রেজেন্টলি কোনো কাজে কাজ করছো কোনো, সেটা তাদের হয়ে থাকে তারা ইয়েস করে নো করে দেবে, ঠিক আছে। তোমাদের রিলেটিভ কেউ এনসি এনএসএম মানে তোমাদের কোনো এই যে সংস্থা বা মিউজিয়ামে কোনো কাজ করে কিনা সেটা তোমাদের ফ্যামিলির মধ্যে যদি কেউ হয়ে থাকে তাহলে ইয়েস নাই নো করে দেবে, রেফারেন্স যদি থেকে থাকে। আর ওয়ার্কিং টু ওয়ার্ক এনি ইউর ইন্ডিয়া, যদি তুমি এখানে ভারতের যে কোনো জায়গায় কাজ করতে চাও তাহলে এখানে ইয়েস করে নাও নো করে দেবে। এরপর দেখো তোমাদের এখানে আপলোড ডকুমেন্ট, তো এখানে ডেটা বা প্রুফ বাথ প্রুফ আপলোড করতে হবে, ঠিক আছে, তোমার মাধ্যমে অ্যাডমিট আপলোড করতে পারো। তারপরে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ হয়ে থাকলাম, যদি ইয়েস করছি তাহলে আমার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তারপরে সেকেন্ডারি এক্সাম মানে মাধ্যমিকের মার্কশিট এখানে আপলোড করতে হবে। এরপর হায়ার সেকেন্ডারি মার্কশিট এখানে আপলোড করতে হবে, ঠিক আছে। তারপরে দেখো 200 কপির মধ্যে সব করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ সার্টিফিকেট কী বলছে, টাইপিং সার্টিফিকেট, টাইপিং স্পিড তোমাদের কী আছে, কম্পিউটার সার্টিফিকেট তোমার এখানে বসাতে হবে। আপলোড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থেকে থাকে তোমরা এখানে বসাতে পারো। এরপর ডিক্লারেশন নম্বর চেক আউট করতে হবে, তারপরে মোবাইল নাম্বার দিতে হবে, ইমেল আইডি দিতে হবে, কনফার্ম ইমেল আইডি করতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ একটা ক্যাপচার দেওয়া হয়েছে, 9-1 এখানে 8 লিখে দিতে হবে, ইআইজি 8 লিখে দেবে, ঠিক আছে। লেখার পরে তারপরে দেখো তোমাদের এখানে আই অ্যাম নট এ রোবট ওপরে ক্লিক করতে হবে, এখানে গ্রিন সিগনাল দেবে। তারপরে কিন্তু তোমাকে এখানে প্রিভিউ অপশনে ক্লিক করতে হবে, প্রিভিউ অপশনে ক্লিক করার পরে কিন্তু তোমাকে নেক্সট বাটনে ক্লিক করে সাবমিট করতে হবে, এবং যারা জেনারেল ক্যাটাগরি বা ওবিসি ক্যাটাগরির মধ্যে বিলং করো তাদের কিন্তু পেমেন্ট করতে হবে। তো এইভাবে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। এই ছিল আজকে আপডেট, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেবে, এবং চাকরি সংক্রান্ত এই ধরনের বিভিন্ন আপডেটগুলি প্রতিদিন পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।